সামাজিক পরিমণ্ডল। যে সৌরভ চক্রবর্তী 29 তারিখে বিবৃতি দিল, 30 তারিখে কোনো পাল্টা বিবৃতি হইল না, অথচ 31 তারিখে 365 দিন খবরের কাগজ উল্টাপাকে বিবৃতি দিয়ে লেখেন যে না কোনো জাতির কোনো জাতির সত্তাক আঘাত দিয়া সৌরভ কিছু করে নাই। বন্ধুগণ, এরা বড় একটা প্রশ্ন দাঁড়ায় যে খবরের কাগজ প্রথম বিবৃতি দিল সৌরভ কইছে, তারপরের দিন চুপচাপ, তারপরের দিন উভয় বিবৃতি দেখে যে সৌরভ কিছু করে। তাহলে আমরা এটা কিন্তু একটা জিনিস বুঝির পারি যে সৌরভ এই ধাক্কাটা জেলায় খাবে ভাবির পারিছে, সেলাই উয় দৌড়াইছে, হয়তো কারো পদ ধরির যায়, কারো পদে তলার যায় উয় উয়ারঠে সমস্ত ঘটনা কইছে, হয়তো সেই যার পদতলত যাওয়া উয় আশ্রয় দিছে, তাই খবরের কাগজ চাপ সৃষ্টি করেছে এবং পরে বিবৃতিটার পরিবর্তন। তো খবর 365 দিনক যার জন্য আমরা ধিক্কার জানাবো যে নিরপেক্ষ এবং নির্ভীক সংবাদপত্র আমার ছোকার রেখে কাম, কিন্তু যে পত্র পত্রিকা পহরে পহরে বদলি যায়, মুহুমুহু আর খবর পরিবর্তন করে, সেই খবরের কাগজ আমরা ধিক্কার জানাই। যে মানুষ তিস্তা তোরসা কর্তোয়া রায়ডা এই অববাহিকার বৃহৎ জনগোষ্ঠীর বসবাস, রাজবংশী জন আমার জাতি, সেই জাতির আত্মসম্মানক আঘাত দেয়, অথচ এই অঞ্চলের যে মানসিকগুলা আসিয়া বসবাস করেছে এটাকার ভূমিপুত্র হিসেবে সুবিদিত, অর্থাৎ সোগার এটা পরিচিত রাজবংশী জাতি, তারা কিন্তু সোগাকে আশ্রয় দিছে, সোগাকে বুকত বান্ধি দিছিল, কোনোদিন সাম্প্রদায়িকতা বা বিভেদক প্রশ্রয় দেয় না। কিন্তু আজই দেখা যাচ্ছে যে সৌরভ চক্রবর্তী একজন নেতৃস্থানীয় নেতা হয়া উহায় এত বড় একটা বিশ্বাসঘাতক তথা রাজবংশী মানসিকগুলা ভারত দিন, যেটা আমারতে অত্যন্ত অপমানজনক। তাই আমরা বর্তমান যে প্রশাসন, সেই বর্তমান প্রশাসনেরটা আমরা আতুষ করব যে তোমরা সৌরভ চক্রবর্তীর নিরপেক্ষ তদন্ত করিয়া তার যথাযথ ব্যবস্থা আইন অনুযায়ী।